तो करके আমাকে দেখতে পাচ্ছে সেটা কোথায় দেখবেন যে আমাকে দেখতে পাচ্ছে কিনা না এখন দেখতে পাচ্ছি না ভিডিও হচ্ছে হ্যাঁ তো সেটা কই অন করব কোন জায়গা দিয়ে এখানে অন্যরকম আগে তো ওই যে দেখতে পাচ্ছি তো না এখানে একটা ছবি আসতো আমার সেটা কোথায় হ্যালো আসসালাম এই তোমাদের মনিটর কে স্যার আমি স্যার ইনসানুল্লাহ তালুকদার রোল কত রোল 11 স্যার স্যার আসসালামু আলাইকুম আশিক নাথ রোল 11 মনিটর কে 11 না ইয়েস স্যার 11 কি নাম জসমিন ইনসানুল্লাহ তালুকদার ইনসানুল্লাহ তালুকদার একজন না দুইজন আর মেয়েদের তোমাদের সাথে আগে আগে তোমার একটু ক্লাস হয়েছিল না হয় নাই তোমার সাথে হ্যালো হ্যালো লাইন আছে হ্যাঁ স্যার আছে স্যার একটা আওয়াজ হচ্ছে স্যার প্রবলেম করতেছো হুম প্রবলেম করতেছে স্যার হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ স্যার শোনা যাচ্ছে এখন আচ্ছা কত ক্লাসে কি আমরা কি কি বিষয় আলোচনা করেছিলাম ইন্ট্রোডাকশন মনে আছে না কোনো বিষয় তো ছিল না না স্যার ইন্ট্রোডাকশন ছিল ইন্ট্রোডাকশন ছিল তোমাদের একটু একটা মেসেজ যেটা আছে তোমাদের একটা ফার্স্ট কার্ড যেটা এটা একটা পরীক্ষা হবে জানো তো মনে হয় জেনে গেছো তাই তো স্যার কেমনে সম্ভব আচ্ছা তোমাদের শুরু করছি স্যার আমাদের তো পড়াই শুরু হয় নাই আমাদের পড়াই বলতে শুরু আমরা বইও কিনতে পারি নাই এখন 10 দিনের মধ্যে স্যার কি একটা কাজ সম্ভব স্যার ফুল শেষ করা আমাদের নেট ডিস্টার্ব করে বৃষ্টি বলে স্যার নেট চলে যায় স্যার আমার এখনো স্যার আপনাদের সবার নাম মনে কষ্ট হয়ে যাচ্ছে এটা বই তো এটা হ্যালো জি স্যার শুনতে পাচ্ছি স্যার জি স্যার এখন বই যেটা না আমরা যেটুকু পড়াই যেটুকু পড়ে দেই এইটুকুই আসবে বাইরে না একজনে বলো মনিটর বলো প্রথমে ছেলে মনিটর যে ও বলো যেটা হলো বই আমরা অনলাইনে তোমাদের পাঠিয়ে দিয়েছি পেয়েছো কিনা জি স্যার বই পাইছি স্যার
স্যার এখন আর স্যার বহু আমার তো মাত্র শুরু স্যার, আমরা এখন এই মানে টপিক গ্যাসগুলোর সাথে পরিচিত হতে একটু সময় লাগতেছে স্যার এখন। হ্যাঁ না ওটা ওটা বুঝি, অত ভয়ের কিছু নাই, আমরা পরীক্ষাগুলো খুব সোজা করে নিব, প্রশ্ন বলে দিব, পড়ার সময় বলে দিব যে এইটা এটা জিজ্ঞেস করবো, ওইটা জিজ্ঞেস করবো, ওর বাইরে যাবো। এরকম তো আমাদের লস স্যার, আমার তো স্যার একটা কাজ সম্পূর্ণ যদি হয় তাহলে স্যার বেশি সবগুলো তো ওখানে আসবে না স্যার এরকম সময়ের মধ্যে। না আমরা যেটুক পড়াবো ওইটুক হবে, কাট পুরোটা হবে না, কিছু কিছু জানি যেটা প্র্যাকটিক্যাল বেসিস ওটা তো নেওয়া যাবে না, প্র্যাকটিক্যালটা যেটা জি ওটা তো আসলে ওইভাবে পারা যাবে না। আমরা তো তোমাদের ডেন্টালে 7টা আইটেম আছে, 5টা নেব আমরা। কিন্তু স্যার এই ক্লাসগুলোতে রিভিউ হবে না, एग्जाम গুলো আবার হবে না, এরকম টপিক গুলো সবগুলো ক্লিয়ার না করে এভাবে যদি কাটটা নেওয়া হয় ওটা তো এফেক্টিভ না। অন্য কোনো মেডিকেলে না, এটা আমাদের জন্য অনেক ক্ষতি করে, মেডিকেলে হচ্ছে স্যার, এটা তো আমাদের বেচারও হয়ে যাচ্ছে স্যার আমাদের জন্য। কত কোন মেডিকেল কোন মেডিকেল কলেজে রেগুলার পরীক্ষা হচ্ছে, কোন মেডিকেল খোঁজ খবর রাখো, আম ফোর্সে রেগুলার পরীক্ষা হচ্ছে, ওদের ক্লাস থাকে একদম সেই 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত, ওদের কোনো ই নাই না স্যার। সেকেন্ড ফেজ তো হচ্ছে না, কোনো ক্লাস নোটিশ দিল, ফার্স্ট ফেজের হচ্ছে স্যার ওদের, যেমন চিরে মেডিকেলে ওদের টার্মের রিভিউ ক্লাস চলছে, তো ঢাকা ডেন্টালও ওদের টার্মের রিভিউ ক্লাস চলছে, পায়োনিয়ার ডেন্টাল কলেজও ওদের টার্মের রিভিউ ক্লাস চলছে, সিলেট মেডিকেলও ওদের ফাইনাল কার্ডের রিভিউ ক্লাস চলছে স্যার। সেটা ওটা সরকারিগুলি বাদ দাও, সরকারিগুলি পারে না, সরকারিগুলি ওদের স্টুডেন্ট অনেক আমাদের থার্ড ইয়ারের জন্য ফার্স্ট ইয়ারের দিকে সে মন দেওয়া হচ্ছে না। না না আমরা খুব ছোট করে পরীক্ষা নেবো, খুব বড় করে না, শুধু এমসিকিউ নেবো 25-এর আর একটা ভাইবা নেবো, ভাইবা আমরা যেটুকু পড়াবো এইটুকুই থাকবে, এর বাইরে কিছু না। যেহেতু এখন যেভাবে সিচুয়েশন চলতেছে যে কবে যে ক্লাস শুরু হবে এটা বলা কঠিন, সেক্ষেত্রে তোমরা অনেক পিছিয়ে যাবে, তোমরা কিছুটা নলেজ রাখলে অ্যাকোয়ার করলে এটা দিয়ে অত বেশি কিছু না, কিছুটা বেসলাইন হয়ে থাকলো, পরে যখন আমরা সামনাসামনি ক্লাস নিব সরাসরি তখন এগুলি সুবিধা হবে, আর একদম বসে থাকলে তো হবে না, তো পিছিয়ে যাবে, এটা তোমাদের জন্য, আমাদের দরকার তো নাই, দরকার তো তোমাদের। আজকে যেটা পড়বো এটা হলো বেকটেল স্ট্রাকচার, এটা একদম স্পেসিফিক বলে দিব যে প্রেজেন্টেশনের মধ্যে বলে দিব, অল্প কিছু লিখবে, পয়েন্টগুলো লিখে নিবে, এটা দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা দেখো এটা অবজেক্টিভ কি পড়বো, এটা জাস্ট এটা অত কিছু এখানে লেখা দরকার নাই, এটা ব্যাকটেরিয়া সাইজ কেমন, শেপ কেমন, স্ট্রাকচার কি, সেল ওয়ালে কি থাকে, জাস্ট এইগুলি আমরা আজকে পড়বো। ব্যাকটেরিয়া তো জানো, ব্যাকটেরিয়া ভাগ করি আমরা ককাই বেসিলাই, ককাই মানে কি যেগুলো গোল রাউন্ড, যেসব ব্যাকটেরিয়া গোল সেটা হলো ককাই, আর যেটা লম্বা সেটা হলো বেসিলাই, আর যেটা স্পাইরাল সেটা হলো স্পাইরোকেট। সো ব্যাকটেরিয়া ক্যান বি ডিভাইডেড ইনটু থ্রি মেজর গ্রুপ, ককাই, বেসিলাই এন্ড স্পাইরোকেট। এটা কঠিন কিছু না, এটা অত অত কিছু তো যে কঠিন মনে হয়, কঠিন কিছু না স্যার। ককাই হলো গোল, বেসিলাই লম্বা, রড লাইক, স্পাইরোকেটস স্পাইরাল, জাস্ট থ্রি টাইপস অফ ব্যাকটেরিয়া মরফোলজিক্যালি। এটা হলো ওটার ছবি, দেখো ককাই গুলি গোল, এটা বেসিলাই গুলি রড লাইক, স্পাইরাল স্পাইরাল। ককার এক্সাম্পল এটা এই মুহূর্তে অত দরকার নাই, এটা আমরা পরবর্তী যখন আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়বো, যখন ককাই যদি স্টেপ টু ককাই, স্টেপ হলো ককাই, এগুলো ককাই, এটা হলো ককাই, আর এই যে তোমার সালমোনেলা শিগেলা বেসিলাস এগুলো হলো রড লাইক, দিস আর দা বেসিলাই। লাগবে না লাগবে না, এইটা একটা দেখো ব্যাকটেরিয়াল স্ট্রাকচার, এইটা ছবি এঁকে প্র্যাকটিস করবে, এটা একটা ছবি পরীক্ষার সময় যে কোনো সময় লাগতে পারে, এই ছবিটা রিভিউতে আছে, এটা টোটাল ব্যাকটেরিয়াল স্ট্রাকচার যা আছে পুরোটাই এই ছবির মধ্যে আছে, একদম দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা দেখো আমাদের এখান থেকে শুরু করি, এটা হলো নিউক্লিয়েডস, নিউক্লিয়েডস not nucleus, nucleoid means hello nucleus er moto, tarpor theke je choto choto gol lagalo eto ribosomes, total eto holo cytoplasm, ar ache cell wall, ekdom ar sthir holo capsule, ar ei je guli dekho je eto holo
পিলাই পিলাই এটা হলো ফ্ল্যাজিলা বড়গুলি হলো ফ্ল্যাজেলা জাস্ট এই স্ট্রাকচার এইটাকে যেটা হয় পরীক্ষার সময় এগুলো ভাগ করতে পারবে কতগুলি দাও এটা একটু লিখবা কোশ্চেন হলো what are the essential structure of gram essential structures what are the essential structure of a bacteria এটা হলো কোশ্চেন এটা এইভাবে ই করে ফেলো কোশ্চেন 1 what are the essential structure of bacteria এটা হলো তোমার সেল ওয়াল আর এটা হলো এর ব্যাকগ্রাউন্ডে সেল ওয়ালে কি কি থাকে এটা রিডিং করে যতটুকু মনে রাখতে পারো সেল ওয়ালে পেপটিডোগ্লাইকান থাকে আউটার মেমব্রেন থাকে কিকোয়িক অ্যাসিড থাকে তাহলে একটা হলো সেল ওয়াল দুই হলো প্লাজমা মেমব্রেন অর সাইটোপ্লাজমিক মেমব্রেন দিস আর দা এসেনশিয়াল স্ট্রাকচারস থার্ড ওয়ান রাইবোসোমস ফোর্থ অন নিউক্লিয়াইড ফাইভ অন মেসোসোমস and 6 the peripheral space peripheral space take in case of gram negative bacteria the 1 2 3 4 5 6 on the cellular two plasma membrane ribosomes nucleoid mesosome and peripheral space so these are the essential structure of bacteria এর মধ্যে দেখো পেরিপ্লাজমিন হলো গ্রাম নেগেটিভ ক্ষেত্রে বাকিগুলি বহুত গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ তো এটা এত কঠিন কিছু না সেকেন্ড ওয়ান দেখো দিস আর দা নন এসেনশিয়াল নন এসেনশিয়াল মানে ও আগে একটু আসি এসেনশিয়াল মানে হোয়াট ডাজ মিন যেগুলো দরকার এসেনশিয়াল মানে হলো যে লাগবে যে সব স্ট্রাকচার ছাড়া ব্যাকটেরিয়া কেন সারভাইভ এটা হলো এসেনশিয়াল আর নন এসেনশিয়াল মানে থাকতে পারে নাও থাকতে পারে কারো থাকবে কারো থাকবে না সার্ভাইভ করার জন্য এসেনশিয়াল না নন এসেনশিয়াল দাও কি আছে ফার্স্ট ওয়ান হ্যালো জি স্যার ক্যাপসুল মানে এখানে নাম্বারিং ভুল আছে এটা হলো ক্যাপসুল নাম্বার 1 হলো ক্যাপসুল নাম্বার 2 হলো পিলাই নাম্বার 3 হলো ফ্ল্যাজিলাম 4 হলো স্পোর 5 হলো প্লাজমিড 6 হলো গ্রানিউল 7 হলো ট্রাইক্লোকিলিক্স সো দিস আর দা নন এসেনশিয়াল স্ট্রাকচার তার মানে সবাই থাকবে এমন কথা নাই থাকতে পারে নাও থাকতে পারে এখন পরবর্তী যেটা হবে প্রতিটা স্ট্রাকচার আলাদাভাবে একটু একটু করতে হবে যে আসলে কার কি কাজ সবটা লাগবে না বলবো কোনটা ইম্পর্টেন্ট সেল ওয়াল সেল ওয়ালে কি লাগবে এটা কম্পোজিশন একটু একটু লাগবে কিছু আর লাগবে না দরকার নাই এরকম একটা ছবি দেখবে ছবিটা হলো ডিফারেন্স বিটুইন গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া লেফট হ্যান্ডে দেখো এটা হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এখানে একটা থিক জোন দেখা যাচ্ছে জি স্যার থিক জোনটা হলো পেপটিডোগ্লাইকান দেখো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া পেপটিডোগ্লাইকান লেয়ার ইজ ভেরি থিকার আর দেখো গ্রাম নেগেটিভ হলো থিনার থিনার এটা একটু মনে রাখতে হবে পরবর্তী সময় এটা লাগবে এটা তোমার লাগবে গ্রাম স্টেন করতে লাগবে তখন লাগবে অ্যান্টিবায়োটিক করতে গেলে লাগবে এটা মাথা মধ্যে রেখে নাও যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া পেপটিডোগ্লাইকান লেয়ার ইজ ঠিক আর একটা জিনিস দেখো কি কয় গেছি এটা কার আছে গ্রাম পজিটিভ আছে গ্রাম নেগেটিভে নাই গ্রাম নেগেটিভ টিকো অ্যাসিড নাই গ্রাম পজিটিভ টিকো আর দেখো এই যে পেরিপ্লাজমিক স্পেস এটা আছে গ্রাম নেগেটিভে গ্রাম পজিটিভে পেরিপ্লাজমিক স্পেস অ্যাবসেন্ট তো এইগুলো না ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা একটু
এই ছবিটা দেখলে অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে যদি একটু লাগবে না। তোমাদের এখানে একটু লাগবে, এছাড়াও গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ছাড়াও একটু এক্সেপশন আছে, এটা হলো অ্যাসিড ফার্স্ট ব্যাকটেরিয়া, অ্যাসিড ফার্স্ট ব্যাকটেরিয়া, যেমন ফর এক্সাম্পল মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা থাকে কি, এটা সেল ওয়ালে থাকে, ফ্যাটি কম্পোনেন্ট থাকে, হ্যাঁ এখানে ফ্যাট থাকে, এর মধ্যে মাইকোলিক অ্যাসিড এটা থাকে, লাগবে না পেপটিডের গ্লাইকেন লাগবে না, এটা তোমাদের লেবেলে নোট। এখানে একটা টার্ম দেখো লাইপোপলি স্যাকারাইড দেখা যাচ্ছে, জি স্যার, শেষ হলো এন্ডোটক্সিন। এটা এটা রিভিউতে দেখবে যে লাইপোপলি স্যাকারাইড পড়তে হবে বিকজ ইটস এন্ডোটক্সিন, এন্ডোটক্সিনের ফাংশন, ফাংশন অফ এন্ডোটক্সিন or pathological effects of endotoxin, pathophysiological effect of endotoxin same, মানে question গুলো এরকম জিজ্ঞেস করতে পারে যে ফাংশন অফ এন্ডোটক্সিন কি, অর্থাৎ প্যাথোলজিক্যাল ইফেক্টস অফ এন্ডোটক্সিন অথবা প্যাথোফিজিওলজিক্যাল ইফেক্টস অফ এন্ডোটক্সিন, সেম কোশ্চেন। এন্ডোটক্সিন কজেস ফিভার, ইট কজেস শক অ্যান্ড ইট কজেস ডিআইসি। এন্ডোটক্সিন লিখে নিচে লেখো ফিভার, শক অ্যান্ড ডিআইসি, দ্যাট মিনস ডিসিমিনেটেড ইন্টারভাসকুলার কোয়াগুলেশন। শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ এইটা হলো তোমার রিভিউতে দেখবা সুন্দর করে একটা ছক দেওয়া আছে, ওই ছকটা মতো করে একটু তোমাদের জন্য সুবিধা হবে ছকটা ছকটা মনে করলে বলার জন্য। এটা আর কিছু লাগবে না। আচ্ছা এরপরে আমরা বললাম যে সাইটোপ্লাজমিক মেমব্রেন, সাইটোপ্লাজমিক মেমব্রেন তোমরা এটা পড়ে আসছো, দিস আর দ্য ইম্পর্টেন্ট ফাংশন অফ সাইটোপ্লাজমিক মেমব্রেন। এই চারটা একটু নোট করে লেখো, তোমাদের কোশ্চেন এইভাবে জিজ্ঞেস করা হবে হোয়াট আর দ্য ফাংশন অফ সাইটোপ্লাজমিক মেমব্রেন। নাম্বার ওয়ান, অ্যাকটিভ ট্রান্সপোর্টার মলিকিউলস ইনটু দ্য সেল, দুই হলো এনার্জি জেনারেশন বাই অক্সিডেটিভ ফসফোরাইলেশন, সিনথেসিস অফ প্রিকার্সর অফ দ্য সেল ওয়াল, ফোর সিক্রেশন অফ এনজাইমস অ্যান্ড টক্সিনস। সো দিস ফোর ইম্পর্টেন্ট ফাংশন অফ দ্য সাইটোপ্লাজমিক মেমব্রেন। নাম্বার টু এটা খেয়াল করো, এনার্জি জেনারেশন বাই অক্সিডেটিভ ফসফোরাইলেশন, নর্মাল সেলে কোথায় হয়, আমাদের হিউম্যান সেলে এই কাজটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, যেহেতু ব্যাকটেরিয়া মাইটোকন্ড্রিয়া নাই এই কাজটা, তাহলে কি করে সাইটোপ্লাজমিক মেমব্রেন। তোমাদের ভাইবার সময় এইভাবেই জিজ্ঞাসা করা হবে, যখন তোমাদের বলবো যে ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক পার্থক্য বলো, এক সময় জিজ্ঞেস করা হবে যে তোমরা বলবে যে দেয়ার ইজ নো মাইটোকন্ড্রিয়া ইন দ্য প্রোক্যারিওটিক সেল, দ্যাট ইন ব্যাকটেরিয়া, তাই তো? তখন প্রশ্ন করছে তাহলে এনার্জি কোথেকে আসে, মাইটোকন্ড্রিয়া তো এনার্জি জেনারেশন হাউস, তো এনার্জি লাগে, ব্যাকটেরিয়া এনার্জি কোথেকে আসে? দিস ফাংশন ডান বাই দ্য সাইটোপ্লাজমিক মেমব্রেন, এটাই ভাবে আসবে। মেসোজোম অনলাইন আমরা একটু আস্তে আস্তে আগাবো, তোমাদের প্রথম টাইম তো একটু হয়তো ই লাগবে, একটু বেশি লোড মনে হবে। মেসোজোম কিছুই না, ইটস ইনভেজেশন অফ দ্য সাইটোপ্লাজমিক মেমব্রেন। ইনভেজেশন মানে কি, ভিতর দিকে প্রোট্রুড করা, এটা কি জিনিস সাইটোপ্লাজমিক মেমব্রেন ইনভেজেশন। এটা কি কাজ করে, হেল্পস ইন সেল
ডিভিশন বাস দুই লাইন মেসোজোম ইটস ইনভিজিনেশন অফ দ্য সাইটোপ্লাজম মেমব্রেন এন্ড হেল্পস ইন সেল ডিভিশন আলটিমেটলি ওই এত কিছু লেখার জিস দুইটাই সেল ডিভিশন হেল্প করবে এখানে আর কিছু না জিজ্ঞেস করে একটু কি জিজ্ঞেস করবে সাইটোপ্লাজম লাগবে না রাইবোজোমস ইউক্যারিওটে থাকে কি রাইবোজোমস রাইবোজোম হলো HTS আর হলো 70S প্রোক্যারিওটে থাকে 70S এস মানে কি ওই নিচে লেখা দেখো হোয়াট ডাজ ইট মিন এই যে এস এস অর্থ কি ভেড বার্কস ইউনিট ভেড বার্কস এখানে ভি উচ্চারণ করার দরকার নাই সোজাগুজি ভি বাদ এস বাদ ভেড বার্কস এখানে প্রোনাউন্সিয়েশন এস দরকার নাই ভেড বার্কস ইউনিট রাইবোজোম গেল গ্যানিওস লাগবে না নিউক্লিয়েট এটা একটু খেয়াল করতে হবে এখানে শব্দটা কি আছে নিউক্লিয়েট নট নিউক্লিয়াস নিউক্লিয়েট মানে হলো লাইক নিউক্লিয়াস দ্যাট মিনস ইট ইজ নট ট্রু নিউক্লিয়াস লাইক নিউক্লিয়াস দেয়ার ইজ তার মানে কিছু ল্যাকিংস আছে ট্রু নিউক্লিয়াস যা থাকে নিউক্লিয়েটে পুরোটা নাই কি নাই নাই হলো তোমার সেল মেমব্রেন হ্যাঁ নাই হলো নিউক্লিয়ার মেমব্রেন নাই হলো দেয়ার ইজ নো নিউক্লিয়ার মেমব্রেন নাই এই যে নিউক্লিয়েট কন্টেইন নো নিউক্লিয়ার মেমব্রেন নো এরপরে হলো যদি পারো ভালো নো নিউক্লিয়াই নো মাইটোটিক স্পাইন্ডেল এন্ড নো হিস্টোনস এই জিনিসগুলি নাই তাহলে দেয়ার ইজ নো নিউক্লিয়ার মেমব্রেন নো নিউক্লিওলাস নো মাইটোটিক স্পাইন্ডেল এন্ড নো হিস্টোনস একটা পারলে 80% শুধু নিউক্লিয়ার মেমব্রেনটা পারলে হলো 80% কভার করবে বাকি 20% হলো বাকিগুলি দিয়ে এরপরে থাকবে প্লাজমিড আজকে এটা প্লাজমিডে তোমাদের শেষ করবো প্লাজমিডে পরীক্ষায় এই এমসিকিউ তে দিব ইসে এক্সট্রা ক্রোমোজোমাল ডাবল স্ট্র্যান্ড সার্কুলার ডিএনএ মলিকিউলস দ্যাট ক্যাপেবল অফ রিপ্লিকেট ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য ব্যাকটেরিয়াল ক্রোমোজোমস এই এক লাইনই ক্লিয়ার হয়ে যায় এটা কি হলো একটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ তার মানে কি ক্রোমোজোমের বাহিরে ক্রোমোজোমের সাথে না বাহিরে হিউম্যানের কোথাও আছে এরকম এক্সট্রা ক্রোমোজোমাল কেউ পারবে হিউম্যানে ক্রোমোজোমের বাইরে কোথাও আছে কি না আইডিয়া নাই মাইটোকন্ড্রিয়া থাকে মাইটোকন্ড্রিয়া এক্সট্রা ক্রোমোজোম থাকে হিউম্যান সেলে তো প্লাজমিড নাই আছে তাহলে এটা হলো এক্সট্রা ক্রোমোজোমাল এক নম্বর পয়েন্ট দুই হলো ডাবল স্ট্যান্ড ডাবল স্ট্যান্ড জানো তিন হলো সার্কুলার ডিএনএ এবং ইম্পর্টেন্ট হলো ক্যাপেবল অফ রিপ্লিকেটিং ইন্ডিপেন্ডেন্টলি বাই ব্যাকটেরিয়া ক্রোমোজোমস এটা এটা ইন্ডিভিজুয়ালি নিজেই রিপ্লিকেট করতে পারে ব্যাকটেরিয়া ক্রোমোজোম রিপ্লিকেশন দরকার নাই ব্যাকটেরিয়া রিপ্লিকেশন ছাড়াই ইট ক্যান রিপ্লিকেট ইন্ডিভিজুয়ালি আচ্ছা এইটুক হলে নিচে একটু আর লাগবে না টাইপস অফ প্লাজমিড প্লাজমিডের টু টাইপস ট্রান্সমিসিবল অ্যান্ড নন ট্রান্সমিসিবল ট্রান্সমিসিবল মানে কি যে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া যেতে পারে ট্রান্সমিট ফ্রম ব্যাকটেরিয়া টু ব্যাকটেরিয়া বাই কনজুগেশন আমরা পরে আসব দরকার এটার ট্রান্সমিসিবল কি এটা সাইজে বড় মলিকুলার সাইজ মানে মলিকুলার ওয়েট বড় বাট নাম্বারই কম একটা সেলের মধ্যে এদের নাম্বার থাকে ওয়ান টু থ্রি কপি মলিকুলার ওয়েট বড় ওই 40,000 থেকে 1,00,000 দরকার নাই তোমরা খালি মনে রাখবে এটা হলো মলিকুলার ওয়েট বেশি বাট নাম্বার ইজ ফিউয়ার ওয়ান টু থ্রি কপি আর একটা নন ট্রান্সমিসিবল আর এক টাইপ এটা মানে কি এরা ব্যাকটেরিয়া থেকে ব্যাকটেরিয়া যেতে পারে না যে ব্যাকটেরিয়া থাকে ওই ব্যাকটেরিয়ার মধ্যেই থাকে এটা নাম্বারটা বেশি কিন্তু সাইজে ছোট দেখো এটা অনলি 3 to 20 millions আর এটা হলো কপি থাকে অনেক বেশি 10 to 60 কপি পার সেল This is the function of plasmid. আচ্ছা আজকে এটা শেষ করবো ফাংশন অফ প্লাজমিড প্লাজমিড
এক নম্বরটা হলো অ্যান্টিবডি রেজিস্ট্যান্স এটা বলতে বলে 60% অ্যান্টিবডি রেজিস্ট্যান্স 60-70% হবে শুধু একটা বলতে বলে ইট রেসপন্সিবল ফর অ্যান্টিবডি রেজিস্ট্যান্স দিস ইজ মিডিয়েট বাই ভ্যারাইটিভ এনজাইম এই এনজাইমগুলি তৈরি করতে যে জেনেটিক কোড লাগে সেই কোডটা থাকে প্লাজমিডের মধ্যে ব্যাকটেরিয়া যেসব এনজাইম তৈরি করে মনে করেন পেনিসিলিন সেফালিনেজ এইসব ডিস্ট্রয়িং এনজাইমগুলি প্রোডিউস করে জেনেটিক কোড থাকে ইন দ্য প্লাজমিড এরপরে তাকে দেখো রেজিস্ট্যান্স হেভি মেটালস থাকতে পারে রেজিস্ট্যান্ট আল্ট্রাভায়োলেট লাইট এন্ডোটক্সিন অলসো কোড বাই দ্য জেনেটিক মেটেরিয়ালস ইন দ্য প্লাজমিড তাহলে একটা দেখো মানে যে পরীক্ষা যদি তোমাদের এখন তো এসিকিউ আসবে না শুধু এমসিকিউ আমরা তো ওইভাবে পারবো না এখান থেকে প্রশ্ন ই থাকবে শুধু ভাই ভাই থাকবে হোয়াট ইজ প্লাজমিড টাইপস অফ প্লাজমিড ফাংশন অফ প্লাজমিড ভাই ভাই আমরা এগুলি ধরবো তোরা পরীক্ষা অত কঠিন করে মানে চিন্তা করার দরকার নাই আমরা যেটুকু বলি এখনই বলে দিচ্ছি কোশ্চেন এগুলি জিজ্ঞেস করবে এর বাইরে যাবো না এবং এমসিকিউ এর মধ্যেই পাবে এর বাইরেও যাবে না আগিয়ে থাকলে লাগবে না এগুলি ট্রান্সফর্মেশন লাগবে না আচ্ছা এটা দিয়ে শেষ করি দেখো নন এসেনশিয়াল কিছু স্ট্রাকচার বলেছিলাম মধ্যে একটাই শুধু বলবো ক্যাপসুল এরপরে সময় পেলে পরে বাকিটা থাকবে আচ্ছা এটা থাকুক তোমাদের মানে একদিনে অনেক বেশি হয়ে গেল সামনাসামনি হয়তো সুবিধা হতো আচ্ছা তোমাদের অ্যাটেন্ডেন্স তোমাদের মনিটর কি করে মনিটর কে জানো ইনসানুল্লাহ স্যার ইনসানুল্লাহ তুমি ইয়ে করবে এটা স্ক্রিনশট নিয়ে জি স্যার পার্সেন্টেজটা তোমার শেয়ার স্যার কাছে পাঠিয়ে দিবে ঠিক আছে ওকে স্যার আর এমনি তোমরা ই করো না তোমরা আমাদের তোমার আমরা যথেষ্ট সহানুভূতিশীল